আমি যেটার জন্য যুক্ত হয়েছি আমি অনেকদিন ধরে আপনাদের লাইফ গুলো কিছু মোরাল মধ্যে আছি যেমন যেমন আমরা কিভাবে ইয়ে করবো

আফটার লাইফের সাথে মরালিটির কোনো সম্পর্ক নাই আপনি আমাকে তাহলে বলেন কিভাবে সম্পর্ক আছে সেটা অন্তত বলেন আমাকে বুঝান বুঝতে চাই আপনার বলে দাও দরকার এটা তো তার কাছ থেকে আমরা জানতে পারি ধরেন আফটার লাইফ নাই দেন জাস্টিফাইড কারণ ছাড়া আপনাকে খুন করা এটা কি ধরেন আফটার লাইফ নাই হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটু ধরে তাহলে কি আপনাকে খুন করাটা জাস্টিফাইড কাজ হয়ে যাবে আপনার কিন্তু কিন্তু আমি এই বুঝতে পারছি না যে আফটার লাইফ তো একটা সাবজেক্টিভ অপিনিয়ন তাই না নাকি মোরাল ডিলমা ভাই একটা সাবজেক্টিভ বিশ্বাস নাকি জি এটার সাথে কিভাবে মোরালিটির সম্পর্ক হইতে পারে আমি তো কোনো সুতাই পাচ্ছি না আপনি তাহলে আমাদের কি কি একটু মোরালিটি কাকে বলে এটা একটু আমাদেরকে বলবেন আমার জানা মতে আমার জানা মতে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটার সেটা বিচার করাকে বিচার করার ক্ষমতাকে হয়তো মোরালিটি বলে আমি হয়তো এক্সাক্ট বলতে বিচার করার জ্ঞানটাকে যেটা দ্বারা আপনি ভালো বা মন্দ এই জিনিসটা বিচার বিশ্লেষণ করতে পারবেন মানে বিচার বিশ্লেষণটাই তো এই জ্ঞানটাই তো মোরালিটি তাই না জি তো কোন ধর্মটা আপনাকে এই বিচার বিশ্লেষণের এই মানে জ্ঞানটা দিচ্ছে বলেন তো একটু এবার বা আফটার লাইফ কিভাবে এই জ্ঞানটা দিচ্ছে আপনাকে বলেন তো একটু না কোন ধর্ম তো এটা দেয় না বরং ধর্ম বলে অন্ধভাবে বিশ্বাস করার জন্য এটা ঠিক তবে তবে আমরা পৃথিবীতে অনেক সমস্যা পাই যেমন ধরেন আমার সাথে আমি কিন্তু কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে তো একদিক দিয়ে তার ব্যক্তি স্বাধীনতা আছে আরেক দিক দিয়ে আমি হার্ট হচ্ছি এই জিনিস ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে এই কথাটা তো আমি বুঝলাম না ব্যক্তি স্বাধীনতা আছে এর মানে তো এটা যে সে যখন আপনার সাথে কমিটমেন্টটা ব্রেক করবে তখন সে এই কাজটা করতে পারবে মনে করেন আমি যখন একটা অফিসে চাকরি নিচ্ছি তখন তো আমি এই অফিসের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে অফিস টাইমে আমি অফিসের কাজগুলো করব। এইখানে তো আমি যদি বলি যে আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি অফিস টাইমে আমি মানে একটা পার্কে গিয়ে প্রেম করব। এইটা তো আমার ব্যক্তি স্বাধীনতা এইখানে তো আমার ব্যক্তি স্বাধীনতা কোনো হস্তক্ষেপই হচ্ছে না আমার ব্যক্তি স্বাধীনতাটা তো হবে যদি আমি আমার ব্যক্তি স্বাধীনতাটা কি ইয়া করতাম তাহলে তো আমি এই চাকরিটাই নিতাম না তাই না এই চাকরি বা আমি চাকরি থেকে রিজাইন করতাম এখানে তো ব্যক্তি স্বাধীনতাটা অ্যাপ্লিকেবলই না কারণ ব্যক্তি স্বাধীনতাটা তো অ্যাপ্লিকেবল হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতাটা আছে দেখি তো আপনি চাকরিতে রিজাইন করতে পারতেছেন আপনার ওয়াইফের অবশ্যই ব্যক্তি আপনার ওয়াইফ হিসেবে ব্যক্তি স্বাধীনতা আছে এবং সেই ব্যক্তি স্বাধীনতা থাকার কারণেই সে আপনার সাথে কমিটমেন্টটা ব্রেকও করতে পারতেছে যে আপনার সাথে বৈবাহিক সম্পর্কটা ব্রেক করে ফেলতে পারতেছে

তো এতে এতে রাষ্ট্রীয়ভাবে কোনো তো মানে বিচারের ব্যবস্থা তাকে বিচার সম্মুখ আপনাকে করার জন্য আপনি ধরেন ভাই উনি বলছেন যে ওনার ওনার ফিলিংস ওনার ফিলিংস হার্ট করার জন্য ওনার ওনার রাজ্যে মানে কমিটমেন্ট থাকাকালীন অবস্থায় উনি অন্য কারোর সাথে যে রিলেশন করলেন এবং উনি যে মন থেকে হার্ড হইলেন হ্যাঁ তারপরে তারপর ওটার কোনো বিচার নাই ওকে হ্যাঁ মনে হার্ড হওয়ার কোনো বিচার নাই দেন

এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা বানি সেবা কোনো ক্রাইমিন না যেটার জন্য যেটা একটা বিচার ইয়ে হবে বাট ওনার ওনার জানার ইয়েটা হচ্ছে হয়তো যে আমি যে হার্ট হইলাম আমার ফিলিংস যে হার্ট হইলো এটার আমি বিচার পাব কিভাবে যদি আফটার লাইফ না থাকে এটা কি আপনার ইয়ে মানে এটা কি আপনার কোশ্চেন মোরাল ডিলামা ভাই বা এটা কি আপনার পয়েন্ট হ্যাঁ এটা এটা আমাকে একজন বলছে ওনার পয়েন্ট সেটাই আমি এখানে উপস্থান করতে আমি তাকে 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 বলে দেন যে গ্রোভ যদি বেলায় কি আমি আমি একটা স্টোরি শেয়ার করি আমার ইয়ে সম্পর্কে ছোটবেলা সম্পর্কে আমি ছোটবেলায় কিন্তু স্কুলে প্রচুর বলি ঢুকছি প্রচুর এবং আমার আহ ধরেন আমাকে কেউ বলি করতে গেছে আমি আমি তাকে ইয়ে করছি মানে আমি ওটার বিরোধিতা করছি আমাকে কেউ কোনো একটা মানে খুব আমার উপরে কেউ একটা কোনো একটা খবরদারি করতে আসলে বা ইয়ে করতে আসলে আমি কিন্তু চুপ থাকতাম না একটা এটা ইয়ে করতাম যতই আমার খারাপ লাগতো যতই আমি মনে করতাম যে যেখানে রেসপন্স দা দিলেই ভালো আমি কিন্তু এটার জব একটা দিতাম বা আমাকে কেউ একটা করা দিলে আমি ডাবল কর দিয়ে দিতাম এবং এটার জন্য কিন্তু আমি প্রচুর বলে উঠেছি আমি প্রচুর বাইরে গেছি ছোটবেলায় প্রচুর বলার বাইরে এবং আমি লিটারি বাসায় বাসায় এসে কাঁদতাম যে আমার সাথে এটা কেন হইল আমি আল্লাহ থাকলে আমার ইয়ে হইতো ভালো লাগতো বা আল্লাহ তো ছোটবেলায় মাথায় অনেক আসতো দুই একবার না প্রচুর আমার ছোটবেলায় বহু সময় গেছে এরকম আমার ক্লোজ ফ্রেন্ডরাও যখন আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে যখন ঝগড়া হইত বা বিরা হইত বা হাতাহাতি মারামারি হয়ে যেত আমার এই চিন্তাধারাটা হইতো আমার ওই ফিলিংস হইতো বাট ভাই একটু গ্রো আপ হন একটু চিন্তা করেন যে হ্যাঁ আমাদের সাথে এমন অনেক লাইফ ফেয়ার না এমন অনেক কিছু হবে যেটার হয়তো বা কখনো বিচার হবে না বাট এখন আমরা আমরা ওই ফ্যান্টাসিটা করে ওই ধারণাটা করে ওই কল্পনাটা করে মনে মনে একটা শান্তি নিতে পারি যে হ্যাঁ পরকালে একজন আছে যিনি আমার আমার অবস্থানটা বুঝতে পারতেছেন যে এখানে আমি নিরাপদ অন্য কেউ না জানলেও উনি উনি জানেন উনি এটার একটা বিচার করবেন সেই আহ আকাঙ্ক্ষাটা আমাদের থাকতে পারে বাট মানুষের আকাঙ্ক্ষাটা মানুষের ফিলিংস বা মানুষের ফ্যান্টাসিস মানুষের ইচ্ছা ইচ্ছা থাকতেই যে সেটা সত্য ওটা তো কোনো প্রমাণ নাই ভাই রাইট স্টিল মনসের যাচ্ছে ইয়া দেখলাম ওই যে মানে সিনেমা দেখলাম গণেশ গণেশের সিনেমা হ্যাঁ একটা বাচ্চা আছে স্কুলে গিয়ে মনে করেন তার বন্ধু বান্দব তারে লাথিগুতা मारे মানে টিচাররা ওরে খুব ইয়া করে কিন্তু এখন কি করবে বাচ্চাটা খুব লুকা লুকা কান্না করে হ্যাঁ এখন কি করবে গণেশ দেবতা একদম গণেশ দেবতা সত্যি হয়নি মাসছে হ্যাঁ সত্যি হয়নি মাইয়াশা ওই যে যে দুষ্ট ছেলেরা তাকে বুলি করত তাদেরকে এক মাইরা পিটা এক তাত্তা বানিয়ে দিতেছে এখন মানে মনে করেন এই সিনেমাটা দেখে একটা বাচ্চা যদি ভাবে যে হ্যাঁ গণেশ দেবতাই এটা করবে আমারে স্কুলে যেই বাচ্চা মানে মাইর দিতেছে গণেশ দেবতা না থাকলে ওকে কে মাইর দিবে তাই না ওকে আমি তো খালি ওদের হাতে মাইর খেই যাইতে হবে সারা জীবন তো মাইরই খেতে হবে আমার গণেশ দেবতা না থাকলে তাহলে তো তার থেকে কি প্রমাণ হবে যে গণেশ দেবতা আছে গণেশ দেবতা আসবে আইসা তাকে হেল্প করবে না আমায় আঁখি যেটা বলবোধ সে বাচ্চাটাকে যে তুমি মানে মারপিট করা শেখানো হ্যাঁ বাচ্চাটা তুমি তোমার নিজের টিকা থাকতে হবে ওই দুষ্কৃতিক থেকে ডিফেন্স করা শেখাও মারপিট মারপিট কথা না যেটা ডিফেন্স করা শেখাও এট লিস্ট এটা দেখাস এট লিস্ট এইটা দেখানো শেখানো যে মারপিট তোমার উপর কাজ করবে না এই জিনিসটা এটা বুঝো যে যারা মারপিট করে বা যারা বুলি করতে আসে বা তোমার উপর খবরদারি করতে আসে এদের চেস্ট চাপার জোর ছাড়া অন্য কোনো কিছু নাই এরা তোমারও তোমার মতোই একটা সাধারণ ফ্যামিলির ছেলে এদের এদের এর বাইরে কোনো কিছু নাই এর বাপ মা যতই বড় লোক হোক সে আইনের বাইরে কোনো কিছু না এই জিনিসটা বোঝার চেষ্টা করো আহ যখন ভিতরে ভয়টা কেটে যাবে তোমার উপর বুলি হওয়ার জিনিসটা করে দেবো হয়তো বা তোমার ফ্রেন্ডস করতে হবে বাট ইউল ফাইন্ড নিউ ফ্রেন্ডস

ওটার পিছনে পুরো প্রমাণwidehatতে ওটা শুরুmostে فائটেসী এবং দেখেন ফরাসભાઈ যে এই যে বাচ্চাটার যে মানে ভীতিটা অন্য বাচ্চাদের সম্পর্কে যে ভীতিটা সে যে ভয় পাচ্ছে এবং সে যে লোক আলোকে কাঁদতেছে অন্য তাকে বুলী করতেছে তাকে এইটা শেখানোটাই উচিত ছিল যে তোমার এই পরিবেসেই তোমার টিকে থাকতে হবে এবং তুমি সারভাইভ করতে শেখো কিভাবে সারভাইভ করতে হয় সেটা শেখো শিখা যাও এটা না হইলা তাকে যদি এই তার যে ভয়টা সেই ভয়টাকে ব্যবহার করে যদি অন্য আরেকটা পক্ষ একটা সুবিধার এর চেষ্টা করে এমনিতেই দেখেন ছেলেটা এমনিতি বুলই হইতেছে এমনি নিজাদিত হইতেছে ছেলেটা ভয় পাচ্ছে কানতেছে এই জিনিসটারে আবার মানে একটা দল আবার এটারে পূজি করছে চিন্তা করেন যে এই ভয়টারে পূজি করা ফেলছে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম বানায় ফেলছে তারা গোই টুই লিখালাইছে মানে দেবতা দেবদেবী সরকার রক্ষা বানায়া লাইছে এবং ওই বাচ্চাটারে আরো ভয় দেখানোর জন্য যে তোতরে ওই মানে তুই আরো ভয় পা তুই আরো ভয় পাতে কাছে তার ভয় থেকে নিজেরা फायदा নিতেছে তাকে তো আসলে এইটা বলার উচিত ছিল যে কিছু যদি থাকতো তাইলেও আমি বলতাম মনে করেন বড়কাল আছে তারপরে তো এটা ওই বাচ্চাটা বলতে হবে না পরকাল এগুলো কিছু না তুই আগে মানে দেখ কিভাবে ওইটার সাথে ফাইট করা যায় তোর যে মারছে তুই একটা জগতের ভিতরে নিয়ে যাচ্ছে ধর্মটা এটা তো ভাই আরো ভয়ঙ্কর বিষয় আমার আন্টি শিখা দিছিল বুঝছেন আমার আমার একটা শিখা দিছিল যে তোমাকে কেউ কিছু একটা করে তুমিও উল্টা দিয়ে আসবে এবার আমি উল্টা সেদিন প্রথমবার আন্টির কথা শুনে দিয়ে আসছিলাম একটা উল্টা লাঠি মারে দিয়ে আসছিলাম ওইখান থেকেই আবার রিভেল হওয়াটা একটু শুরু তো হ্যাঁ আসি ভাই মানে ভয় রেখে ইয়ে করা থেকে কান্নাকাটি করা থেকে রেভেল হওয়াটা বা ওটা প্রতিবাদ করা শেখাটা হচ্ছে বেশি ইফেক্টিভ আচ্ছা আমার একটা মনে হয় যে এই কনসেপ্টটা এই কনসেপ্টটা মানে গ্রোই করে সবার মধ্যে যে এই নাইনসাব বা ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে যেহেতু আমরা ন্যায় বিচার করতে না ন্যায় ইনসাফি করতে পারতেছি না কাজেই পরকালে যে একটা একটা কিছু পাওয়ার আশার থেকেই হচ্ছে যে সবসময় মানুষ এই চিন্তাটা করে তা আমি আমার আমার যেটা বলা মোরাল ডিলেমা ভাই আপনি একটা নর্মালভাবে ভাবে আপনি চিন্তা করেন যে ধরেন পৃথিবীতে কোনো অন্যায় হইলো না কেউ কাউকে কিছু করলো না সবাই শান্তি মতো বাসবাস করতেছে তারপরেও কি আপনি বলতে পারেন যে এইখানে মানে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে হয়নি আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই সাধারণত ধার্মিকরাই এই জিনিসটা নিয়ে আসে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন যে গড যখন একটা মেয়েকে মেয়ে হিসেবে নারীকে নারী হিসেবে আর একটা পুরুষকে পুরুষ হিসেবে সৃষ্টি করছে তখনই তো মানে কি ইনসাব সে ব্রেক করে ফেলেছে তখনই তো সে বৈইনসাফি কাজ করছে কোন গড কে আস পর্যন্ত শুনছেন বলতে যে কিয়ামতের পরে বা হচ্ছে হেয়ার আফটার মানে মৃত্যুর পরবর্তীতে পুরুষকে নারী করে দেওয়া হবে আর নারীকে পুরুষ করে দেওয়া হবে মানে সুদে আসলে এই পৃথিবীতে যারা যে সেক্স ছিল তাদেরকে অপজিট সেক্সকনে করে দেওয়া হবে তো এই যে শুরুটা তা কথা বলেন না ইভলভার ইভলভার অফেন্ডেড হয়ে যাবে এইগুলা কথা বলেন আচ্ছা ভাইয়া ভাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি একটু সময় দিবেন ধরেন আমি এটা নিয়ে আলোচনা করছি যে একজন একজন অ্যাথিস্টের বিশ্বাসী থেকে খুব শক্ত হয় আমি একটা উদাহরণ দিচ্ছি তাকে একটা হাই ইয়াতে ফেলাইছি যে ধরেন আপনি একজন অ্যাথিস্টের কাছে এক কোটি টাকা জমা রাখলেন আরেকজন একজন ধার্মিকের কাছে এক কোটি টাকা জমা রাখলেন এখন আপনি যে কাছে জমা রাখলেন দুজনই আপনাকে এক মাস পর ওই এক কোটি টাকা ফেরত দিল মোরাল মোরাল ডিলেমা ভাই মোরাল ডিলেমা আমার মনে হয় না কথা বলা উচিত কেন উচিত শুরুমাত্র আমরা মোরালিটি নিয়ে কথা বলতে পারি অতটুকুই যে মানুষের কি করা উচিত এবং কি করা উচিত না কোনটার পিছনে যুক্তি আছে কোনটার পিছনে যুক্তি নাই কিন্তু একজন কে রিয়েল লাইফে কে ভালো কাজ করবে কে খারাপ খারাপ কাজ করবে সে কে যুক্তিগুলো মানবে কে যুক্তিগুলো মানবে না এটা আপ টু আ সিঙ্গেল পারসন মানে ইন্ডিভিজুয়াল পারসন কোনো এথিস্ট বা কোন ইয়ে না কোনো বিশ্বাসী না

আমার মনে হয় না ওই ওইটাতে কোনো মানে আলকাম আছে আপনি যদিও যদিও দেখাইতে পারবেন যে যারা হচ্ছে इवन আসিফ ভাই অনেক মাল্টিপল টাইম দেখাইছে এবং ওটার ওটা সম্পর্কে এবং ডাটা তো আছে ঠিক গঞ্জিগুলার মধ্যে ধর্ম প্রবণতা বেশি ওইখানে ক্রাইম বেশি এটাও দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে বাট আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াললিটি ইয়ে করাটাই বেটার মানে ওটা ওটা बेटर ওইটা ভালো আর কি দ্যাটস জি 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 ভাই আমি তাহলে বিদায় নিবো এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই সরি এক মিনিট এক সেকেন্ড ফরাজ ভাই আমি তাহলে বিদায় নি আপনারা একটু কথাবার্তা বার্তা বলে লাইভটা শেষ করে দিন ফরাজ ভাই তাহলে

হ্যাঁ তার মানে তার মোরাল পজিশনটা স্ট্রং মানে এভাবে তাকে বলছি তখন সে আমাকে বলে যে না ধর্ম ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এবং শান্তিপূর্ণ রাষ্ট্র সম্ভব তখন আমি তাকে উদাহরণ দিছি যে স্ক্যান্ডেলিভিয়ান দেশের সুইডেন বিভিন্ন দেশের উদাহরণ দিছি তখন সে বলে যে সে মানে এটা মেনে নিতে চাচ্ছে না মানে এমন হয় কেন মানে একজন এডুকেটেড মানুষ মানে সে ধার্মিক ঠিক আছে কিন্তু লিবারেল কিন্তু তারপরেও মানে সে অন্ধ হয় মানে বুঝতে পারতেছি না যে আমাদের ব্রেনটা আর ওদের ব্রেনটাকে আলাদা কাজ করে নাকি কি আমি বুঝিনা না সে সব জানে তারপর এরকম হচ্ছে আপনাদের কাছে ভাইয়া এটা কি মনে হয় মানুষের চিন্তা ভাবনা এমন হয় কেন বিশেষ করে চিন্তা ধর্ম হ্যাঁ সে বায়াস সে কখনো এটা নিরপেক্ষ ভাবে ভাবে নাই ভাবতে পারে নাই যেমন তিনি বললেন যে ধর্ম ছাড়া সে কখনো মানুষ ভালো হইতে পারে না মরাল হইতে পারে না এটা কি তিনি প্রমাণ দিয়েছেন নাকি এটা জাস্ট দাবি করেছেন জাস্ট দাবি তার এটা তার দাবি

আচ্ছা ভাইয়া এটা কি আরেকটা কারণ হতে পারে যে আমরা মানে মানে আরেকটা আফটার লাইফ আছে বা ওইটা ওইটা চিন্তা করাটা মোর কমফোর্টেবল তাছাড়া হচ্ছে যে আমাদের যে অভিযোগ গুলো আমাদের যে যে অন্যায় এখানে জায়গা আছে আফটার লাইফ যেখানে আপনি যেখানে আপনি বিচার পাবেন ধরেন প্রত্যেকটা মানুষের সাথে আনফেয়ার অনেক কিছু হয় মানুষ হুম আনফেয়ার অনেক জনের সাথে অনেক কাজও করে এবং তার সাথেও আনফেয়ার অনেক কিছু হয় এবং সে হয়তো আমরা আমাদের ব্রেনটা এমন ভাবে ওয়ার্ড যে আমরা অন্য মানুষের সাথে যে আনফেয়ার কাজগুলো করি সেটাকে আমরা খুব কম চিন্তা করি আমরা ওটাকে আনফেয়ার হিসেবে এরকম মনেই করি না বাট আমাদের সাথে যে আনফেয়ার কাজগুলো হয় ওটা আমাদের খুব মনে থাকে এবং ওইগুলার বিচার আমাদের একটা ইয়ে থাকে যে ওটা যদি বিচার হয় আমার কাছে ভালো লাগবে আমার মনে শান্তি আসবে তো হ্যাঁ ওই ধরনের আফটার লাইফের চিন্তা মানুষকে একটা শান্তি দেয় একটা পরকালে আমি এটার বিচার পাবো এরকম একটা শান্তি তো দেয় অবশ্যই দেয় আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস জানা হচ্ছে মরাল দিলে ভাই বাট স্টিল যেই শান্তি যেই শান্তিটা দিচ্ছে ওইটা শুধুমাত্র একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি রাইট অ্যাগ্রি কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া ধরেন একজন এই ফ্যান্টাসিতে ভোগে ধরেন সে বিশ্বাস করে পাঁচ অক্ত নামাজ পড়ে বিশ্বাস করে কিন্তু সে আরামে ঘুমাচ্ছে ঠিক আছে এখন আরেকটা মানুষ দেখা যায় যে মানে তাদের তো একটা ধরার কোনো কিছু আঁকড়ে ধরার জায়গা আছে যে না আল্লাহ আছে বা পরকালে কিছু পাব কিন্তু যে মানুষটা অবিশ্বাসে আমার মনে হয় মানে তাদের স্ট্রাগলটা একটু বেশি তাদের ইয়াটা মানে চাপটা একটু বেশি নিতে হয়

যেমন হয়তো আমার খারাপ লাগে যে আমার সাথে যে খারাপ কাজগুলো হয়েছে ওটা আমি কোনো বিচার করবো আমার হয়তো খারাপ লাগতে পারবে বা ধরেন আমার কাছের মানুষ ধরেন আমি যাদেরকে খুব পছন্দ করি তাদের যদি মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার কাছে খারাপ লাগতে পারে যে আমি তাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না তাদের তাদেরকে আমি কখনো আর রাহা করতে পারবো না বা তাদের সাথে আর কোনো দিন কোনো একটা কনভারসেশন করতে পারবো না খারাপ লাগবে আমার অবশ্যই খারাপ লাগবে কিন্তু এই জিনিসটা সবার জন্য না এই জিনিসটা এই জিনিসটা যে সবারই হবে ওরকম এটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী ব্যারি করে যে কার কার ইয়েটা হয় কারুই খারাপটা লাগে কারুই খারাপ লাগে না বাট আলটিমেটলি কি ভাই মরাল ডিলা ভাই খারাপ লাগা খারাপ না লাগা আশা থাকা আশা না থাকা এটা আলটিমেটলি ওয়ার্থলেস কেননা যেটার পিছনে প্রমাণ নাই যেটা ফ্যান্টাসি সে ফ্যান্টাসি পূরণ হলো না ওটার জন্য খারাপ লাগলো দ্যাট ডাজেন্ট মিন যে ফ্যান্টাসিটা সত্য এটা সত্য হওয়ার পিছনে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে এই আমাদের তো আমাদের তো বিএ করতে হবে এক্সসেপ্ট করতে হবে কোনটা সত্য কোনটার পেছনে প্রমাণ আছে সেটাকে আমাদেরকে উইদাউট এনি শ্যাডো অফ আ মানতে হবে যে এটা সত্য এটা এর পেছনে প্রমাণ আছে যেটা এর পেছনে প্রমাণ নাই সেটা যতই আমাদের কমফোর্ট দেয় ডু ইউ থিং সেই কমফর্ট আমাদের নেওয়া উচিত নেওয়াটা আউট রিজনেবল আচ্ছা ভাইয়া এই ধরেন ধরেন এখন যেটা সত্য এখন আচ্ছা আপনি আপনাকে আপনি আপনাকে একটা ছোট কোশ্চেন করি ইফকে সেটা হচ্ছে যে আপনার কি এই আফসোসটা কখনো হয় যে আপনাকে কেন আপনাকে একটা নবী হিসেবে আল্লাহ পাঠাইলো না বা হচ্ছে আপনাকে নবীর কোনো বড় সাহাবা হিসেবে এত কমপ্লেক্স করার দরকার নাই দিলদা ভাই তার কি কখনো এরকম কম ইয়া হয় খারাপ লাগে যে তার কি তার কি এরকম কখনো ইয়া হয় যে হিন্দু ধর্মের যে ইয়াটা আছে ওইটাতে সে কখনো যেতে পারবে না মানে হিন্দু ধর্মের যে আপনার স্বর্গ স্বর্গ আছে ওইখানে আপনি কখনো যেতে পারবেন না ওরকম কোনো কোনো ইয়া হয় না না আফসোস হয় না কারণ আপনি এটা সত্যি মনে করেন না এরকম নাস্তিকদের মধ্যে অনেক অনেকেই থাকবে যারা 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 এরকম ছোটবেলা থেকে যারা যাদের প্যারেন্টস থাকার কারণে তারা ওইরকম স্ট্রং একটা মেন্টালিটি নিয়ে গড়ে উঠছে যাদের কাছে ওই খারাপ লাগাটা লাগবে না আমার কাছে ওই খারাপ লাগাটা কেন লাগবে লাগবে কারণ আমাকে ছোটবেলা থেকে ওই চিন্তাটা আমার মাথার ভিতরে ঢোকানো হয়েছে যে আফটার লাইফ বলে কিছু আছে আফটার লাইফে আমি আমার আমি আমার পরিবারের লোকজনদেরকে আবার দেখতে পারবো আমি যাদেরকে পছন্দ করি তাদেরকে আবার দেখতে পারবো তাদের সাথে আবার মিট করতে পারবো ওই চিন্তাধারাটা আমার মাথায় যেহেতু আগে ঢুকানো হয়েছে এই জন্যই আমার খারাপ লাগে এটা কিন্তু এমন না যে আমি এটাকে নিজে নিজে মাথার মধ্যে ইয়ে করছি একটা চিন্তা করে মাথার মধ্যে ঢুকায় তারপরে ইয়ে করতেছি যেহেতু আমাদেরকে ওইভাবেই ইয়ে করা হয়েছে আমাদেরকে কন্ডিশন করা হয়েছে ওই কন্ডিশনে বড় করা হয়েছে ওই জন্যই ইয়েটা থাকে বাট আল্টিমেটলি যেহেতু যদি এটার মধ্যে প্রমাণ না থাকে ওটা যতই খারাপ লাগুক যতই ভালো লাগুক

আচ্ছা আমার আমার কাছে আমার কাছে যেমন আমি কনভিন্স যে আমি যখন আপনি স্বার্থপর ভাই এটা তো প্রমাণিত হয়ে গেল আপনি স্বার্থপর মোবাইলে আপনি বেশি ডিস না হেল্প হেল্প করা হেল্প করা আমার কাছে আমার কাছে একটা মজার ইয়া মজার আনন্দদায়ক বিষয় হচ্ছে যখন আমি কোনো একটা প্রাণীকে খাওয়াই আমার কাছে এটা অসাধারণ লাগে কোনো একটা রাস্তার কুকুর বা কোনো একটা রাস্তার বিড়াল বা কোনো একটা পাখি এদেরকে যখন আমি খাওয়াই আমার কাছে অসাধারণ লাগে

এলাকা তো প্রচুর আছে আমি এই বললাম যে আসলে এটাও পিসফুল না কারণ এটার উপরে একটা দেখতেছিলাম যে আসলে মানে তাহলে কি আপনি সারা দিন ঘুমান ভাই না 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 সারা দিন ঘুমায় না কিন্তু আমার যেটা পয়েন্টটা আমার কাছে যেটা মনে হইছে যে বেহস্তে দিলেও সেইটা আমার কাছে পিসফুল লাইফ মনে হয় না আমার কাছে মনে হয় যে আমি যখন আপনি কত বছর সেক্স করলেন ভাই সেটা সেটা বাদই দিলাম আমার মনে হয় যে সবচেয়ে পিসফুল পিসফুল বলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে ডেট মানে একদম কমপ্লিট ডেট এটাই হচ্ছে সবচেয়ে পিসফুল টাইম

আমি যেটা বলতেছিলাম মোরাল ভাই এটা হচ্ছে যে আপনার আপনি বড় বড় ফিলোসোফার বা হচ্ছে যারা এই এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের তাদের ম্যাক্সিমামেরই আপনি পাবেন এটা যে তাদের কাছে পিসফুল মানে যখন হচ্ছে যে ডাই ডেথ হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে পিসফুল টাইম এবং এ পরে আর কোনো দরকার নাই এমনকি আপনার আইনস্টাইন কেউ জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনার কি কখনো অনুশোচনা হবে বা এরকম কি কোনো আক্ষেপ থাকবে যে আপনি কেন আরো আরো কিছুকাল পরে জন্মাইলেন না বলে কেন আমরা আরো কিছুকাল পরে হয়তো এরকমও হইতে পারতো যে আহ বিজ্ঞান অ্যাডভান্স সায়েন্সের ফলে দেখা গেল যে এমন একটা টেকনোলজি আসলো যেটা দিয়ে হচ্ছে যে মানুষকে অমরত্ব দান করা যাচ্ছে তো আইনস্টাইনের সোজা সবটা কথা যে না আমি অমরত্ব চাই না আমি আমি ওয়ান ওয়ান লাইফ এক্সপিরিয়েন্স ইজ এনাফ ফর মি হ্যাঁ সে হচ্ছে যে তারপরে তার ওই ডাই হয়ে যাওয়ার পরবর্তী যেটা সেটাই তার পছন্দ হ্যাঁ যে এটাই হচ্ছে যে একটা মানুষের জীবনে আমি মনে করি যথেষ্ট তো এই এই আইডিয়া বা এই ফিলোসফি আপনি বেশিরভাগ লোকেরই আপনি দেখবেন যারা হচ্ছে যে আপনার

মোহাম্মদ তো অলরেডি এখন এখন তো মরে যায় সে শান্তিতেই আছে সে বেস বেশ দুজক তো কিছুই নাই সে তো শান্তিতে আছে কিন্তু পুরো পৃথিবীটা তো অশান্তি করে রেখেছে চুপ চলে গেছে সে এই ব্যাটার কথা একদম একদম আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে এই লোকটা এই লোকটা এত মানুষের মগজ যে ধুলাই করছে আমার তো মনে হয় যে এই লোকের চেয়ে বেশি বেশি দোষ হচ্ছে তার পরবর্তী যে যে জানা শুন았ে মানে এটাকে এতটা আমি আপনার সাথে 100% একমত এই যে মোহাম্মদ তার যেটা নিজের কাজ করায় তার যুদ্ধ যুদ্ধরুদো করার তার তার দাসীর সাথে সেক্স করা তার 11 বউর সাথে ম্যারাথন সেক্স করা তার অপ্রাপ্তবয়স্ক বাচ্চা সাথে সেক্স করা তার বালিত পুত্র বউর সাথে সেক্স করা এই ভাষে করে গেছে তার নিজের মতো লাইফ যে যদুর পারসে সে এনজয় করে গেছে কিন্তু এই যে মরার ভয়ে বা মরার পর একটা ইয়া হবে ওটার ভয়ে মোমেনরা যে এটা প্রিস করতেছে ধর্মের নামে এটাই সত্য এটাই সত্য বলে যে প্রিস করতেছে ওগুলো তো মোহাম্মদ আছে বড় বলদ ইডিয়েট অ্যান্ড গর্ধব একজন এবং মানে ডিসিভার এক একটা যে যারা ওটাকে সত্য বলে প্রিস করে সমাজে এবং 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 দেখেন যে সবচেয়ে কষ্টের যে বিষয়টা ভাইয়া ওই যে শামসুল আরেফিন একজন ডাক্তার আছে না করোনার মধ্যে যে বাঘ ছিল বাটপাটটায় তো এই লোক এটা একটা ভাই পিওর পিওর খুব বিষয় পিওর একটা কবিস তো আমি আমি একজন মুফতির সাথে প্রায় চার ঘন্টা আলাপ করার সময় তিনি আমাকে লাস্ট সাজেশন দিচ্ছে ওই যে রকমারে সুহাগ আর শামসুল আরফিনের বই পড়ার ক্ষেত্রে তা আমি ওনাদের বই পড়ছি পরে ইনশাল্লাহ আমার আরো মানে কি হয় মজবুত ভাবে চলে গেছে সে রিজনিং দেয় যে কেন যুদ্ধবন্দী রাখাটা বা দাস রাখাটা একটা ভালো কাজ এর মাধ্যমে তারা ইসলাম আসবে তাদের ইসলাম তার তার মোরা তার মোরালিটি কোথায় নেমে গেছে মানে একজন এমবিবিএস ডাক্তারি পড়াশোনা করেও সেই মানুষটা দাসী রাখাকে এবং একাধিক ওয়াইফ রাখাকে সে মোরাল মনে করে মানে এই 21st জি ভাই করা অপারেট খান ডক্টরেট করা সলিমুল্লাহ খান যখন বলে যে কুরা বিজ্ঞানে সবকিছু যেমন প্রমাণিত নয় ধর্মেরও প্রমাণিত নয় আবার বিজ্ঞানে যেমন অনেক কিছু প্রমাণিত তেমনি ধর্মেরও অনেক কিছু প্রমাণিত ভাই এই কথা শোনার পরে